টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না জানো। মিতিন মাসির চরিত্রে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত, অগ্নিদেব চ্যাটার্জির ছবি। এটুকু শুনলেই এরপরে যে নামটা মনে আসতে বাধ্য সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত। অগ্নিদেবের পরিচালনায় চারুলতা 2011, তিন কন্যা, মিসেস সেন, একের পর এক সিনেমায় কাজ করে গেছেন ঋতু। এবার অপেক্ষা আর একটির, গহীন হৃদয়। কৌশিক সেন, দেবশঙ্কর হালদারের পাশাপাশি এখানে প্রধান মহিলা চরিত্র দেখা যাবে ঋতুপর্ণাকেই। ঋতু বলছেন, সুচিত্রা ভট্টাচার্যের গল্প নিয়ে তৈরি সিনেমায় কাজ করাটা একটা সৌভাগ্য। সুচিত্রা ভট্টাচার্যের প্রথম যে গল্প নিয়ে তৈরি সিনেমায় আমি কাজ করেছিলাম তা হলো দহন, সেটাও জাতীয় পুরস্কার পেয়েছিল, আমিও জাতীয় পুরস্কার পেয়েছিলাম। বরাবরই ওর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওর লেখাও আমার খুবই ভালো লাগত, কারণ ওর গল্প মানুষের সম্পর্কের কথা বলে। অগ্নিদেব যখন ঋতুপর্ণকে গহীন জীবনের গল্পটার কথা বলেন, শুরুতেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা। তিনি বলেছিলেন, গহীন হৃদয়ে যেভাবে সম্পর্কের কথা বলা হয়েছে সেটা ভালো না লাগার প্রশ্নই ওঠে না। এমনিতেই গল্পটায় অনেকগুলো স্তর, অনেকগুলো রং আছে, তার ওপরে অগ্নি যেভাবে প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন সেটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। আর এবার সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে একের পর এক সম্পর্কের টানা পড়ে ছবি করেছেন ঋতুপর্ণা। সুচিত্রার কাহিনী অবলম্বনে যে খুব শিগগিরই তাকে মিতিন মাসির চরিত্রে দেখা যেতে পারে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন ঋতুপর্ণা। আরও জানালেন, সামনের বইমেলাতেও প্রকাশ পেতে পারে তার লেখা বই। তার মানে শুধু অভিনেত্রী নয়, একাধারে লেখিকাও তিনি। কেমন লাগছে আপনাদের এই খবরটা শুনে যে মিতিন মাসির চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে? এবং তিনি শুধু টলিউড নয়, ঢালিউডেও যার বিশাল বিস্তার, তাকে লেখিকা রূপে পেতেই বা আপনাদের কেমন লাগবে? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।